সরাসরি আমাদের মাননীয় শায়খ হযরতুল আল্লাম আবু আবদুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা হুজুরের কাছে থাকব। তিনার কাছে প্রশ্ন থাকবে, হিংসা বিদ্বেষ থেকে আমরা কিভাবে পরিতৃপ্ত হতে পারবো, কিভাবে আমরা এইটা থেকে বের হয়ে আসতে পারবো, এবং কি করলে আমরা এই অপসংস্কৃতি যেটা মানুষকে ধ্বংস করে দেয় তা থেকে ফিরে থাকতে পারবো, সে ব্যাপারে যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। আসলে চমৎকার আলোচনা করেছেন মাওলানা মুফতি কাজী আবু বকর সাহেব। এরপরে আর খুব কিছু বাকি নাই। হিংসা একটা সুন্দর সাজানো বাগানকে তছনছ করে দেয়। একটা জাতিকে, একটি জাতিকে যখন হিংসা ঢুকে কোনো জাতির মধ্যে, তারা জাতিকে জাতির ইজ্জতকে ভুলুণ্ঠিত করে। হিংসাটা এমন, প্রতি সপ্তাহে দুইবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের নেক আমল পেশ করা হয়, মানুষ আমল পেশ করা হয়, কিন্তু হিংসুক যারা তাদেরকে মাফ করা হয় না। হাদিস শরীফের মধ্যে আছে, ইমাম তাবারানি বর্ণনা করেছেন, তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ফামিন মুস্তাগফিরিন ফায়ুগফারু লাহু ওয়ামিন তাইবিন ফায়ুতাবু আলাইহি ওয়ায়ুরাদ্দু আহলুদ দগাইনি বিদগাইনিহিম হাত্তা ইয়াতুবু। সোমবার এবং বৃহস্পতিবার তাদের মানুষের আমল পেশ করা হয়, যে মাফি চায় মাফ করে দেওয়া হয়, যে তওবা করে তা তওবা কবুল করা হয়, কিন্তু যাদের অন্তরে হিংসা আছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যতক্ষণ না তারা ওই তাদের হিংসা ছেড়ে দিয়েছে ততক্ষণ তাদেরকে মাফ করা হয় না। এর থেকে উত্তরণের উপায় আসলে প্রথমত মানুষের সদিচ্ছা, আর প্লাস হলো এর পরিণাম সম্পর্কে আমাদের জানতে হবে। কোনো মানুষ যদি তার অন্তর থেকে হিংসা দূর করতে পারে, তাহলে দুনিয়ায় দেখা অবস্থায় বেহেশতের সুসংবাদ পায়। মুসলিম শরীফ একটা হাদিস আছে, হাদিসটা সম্ভবত এটা ইমাম তাবারানি বর্ণনা করেছেন, একজন সাহাবি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাইলে একটু পরে যে আসবে তাকে দেখো। ফাতালা যালিকা রাজুল, এইভাবে 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে বেহেশতের সুসংবাদ দিলেন। এরপর আরেকজন সাহাবি ওনাকে 3 দিন ফলো করলেন। ফলো করার পরে দেখা গেল যে না, এমন নতুন কিছু নাই। ওই সাহাবি বলেন যে ওয়াকিতু আন আহতাকিরু আমালাহু, যে আমি তার আমলকে একেবারেই তুচ্ছ মনে করার মতো হয়ে গিয়েছিলাম। এমন সময় তার সাথে আমার কথা হলো, তিনি বললেন যে না, আমার মধ্যে এমন কিছু তো নাই, তবে আমি যখন দ্বিতীয় সাহাবি আমি যখন ফিরে আসছিলাম তখন তিনি আমাকে ডেকে বললেন, তবে একটা জিনিস আছে, সেটা হলো গায়র আননি লা আজিদু ফি নাফসি লি আহাদিম মিনাল মুসলিমিন গিশশান ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন আতাহু আল্লাহু ইয়াহু। আমার মধ্যে একটা বিষয় আছে যে আমি কোনো সময় কোনো মুসলমানকে ধোকা দেই না, কোনো মানুষকে ধোকা দেই না, আর আমি কোনো মানুষকে হিংসা করি না, এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো নিয়ামত দিয়েছেন। হিংসাটা এখান থেকেই আসে, যখন কেউ দেখে যে অন্য কেউ ভালো চলতেছে, অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নিয়ামত দিয়ে দিয়েছেন, তখন হিংসা আসে এবং হিংসার কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়। ইবনু মাজাহতে একটি হাদিস আছে এই হিংসা থেকে বাঁচার জন্যে যা করতে হবে। ইবনু মাজাহ হাদিস নাম্বার 3509 কিতাবু তিব্বের মধ্যে একটা হাদিস আছে, إذا رأى أحدكم من أخيه ما يعجبه فليدعو له بالبركة. যখন কেউ যদি দেখে যে তার কোনো ভাইকে কোনো নিয়ামত দেওয়া হয়েছে, তার অবস্থা ভালো, তাইলে তার দিলের হিংসাটাকে দূর করার জন্যে সে যেন দোয়া করে দেয়, আল্লাহ তুমি আমার ভাইয়ের এই নিয়ামতের মধ্যে আরো বরকত দান করো। সুতরাং যদি এই আমল আমরা করতে পারি যে কারো হিংসা যেখান থেকে আসে, যখনই কাউকে কোনো ফজিলত দেওয়া হয়, কাউকে কোনো নিয়ামত দেওয়া হয়, কারো অবস্থা ভালো হয়, তখন মানুষ হিংসা করে। সুতরাং এই সময় যদি আমরা কারো ভালো অবস্থা দেখে, আমাদের পীর মুর্শিদ মুর্শিদুন আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ওনার জীবনে যে কয়েকটি কথা বারবার বলতেন, যে কয়েকটি কথা বারবার বলেছেন, এবং বিশেষ করে বায়াতের পরে সকল মুরিদানদের উদ্দেশ্যে তিনি যেসব নসিহত করতেন, তার মধ্যে একটা হলো অন্যের ভালো দেখলে মন খুশ রাখবে, অন্যের কোনো দুরবস্থা দেখলে মনে, অন্যের কষ্ট দেখলে মনে কষ্ট অনুভব করার চেষ্টা করবে। সুতরাং
এই হিংসা থেকে যদি কেউ বাঁচতে চায় তাইলে কাউকে যদি কারো ভালো অবস্থা দেখা যায়, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামত দিয়েছেন, এই সময় মনের মধ্যে একটা জিনিস যদি চলে আসে তাহলে সাথে সাথে আমার ওই ভাইয়ের জন্য আমি বরকতে দোয়া করব, আল্লাহ তুমি আমার ভাইকে বরকত দাও। মনে করবেন না যে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করে মনে হয় আমি ঠকতেছি, না, যেই দোয়া সব থেকে তাড়াতাড়ি কবুল হয়, সহিহ হাদিস শরীফ, যেই দোয়া সব থেকে তাড়াতাড়ি কবুল হয় আরফার ময়দানের দোয়া থেকেও, যেই দোয়া তাড়াতাড়ি কবুল হয় সেই দোয়া হলো কোনো মুসলমান যদি তার অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য দোয়া করে সেই দোয়া তাড়াতাড়ি কবুল হয়, কবুল হয় অন্যভাবে যার জন্য দোয়া করা হয়, তার জন্য যদি কবুল নাও হয় যে দোয়া করেছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করেন। সুতরাং হিংসাকে যদি আমরা ওভারকাম করতে চাই, হিংসাকে যদি আমরা দূর করতে চাই আমাদের সমাজ থেকে, আমাদের ব্যক্তি জীবন থেকে, তাহলে এই কাজটা শুরু করতে হবে। কোনো ভাইকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আমি দোয়া করব তার জন্য। আমি আমাদের মসজিদুল আল্লামা ফজলুল রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে শুনেছি বা দেখেছি, যাচ্ছেন রাস্তা দিয়া, রাস্তায় কোনো মানুষের ভালো একটা ক্ষেত দেখলেন, গাড়ি থামাইয়ে দোয়া করে দিতেন, গাড়ি থামাইয়ে কোনো মানুষের ভালো ফসল দেখে গাড়ি থামাইয়ে দোয়া করে দিতেন। এটা আমাদের সুফিয়া কেরাম, আমাদের শেখ যারা তাদের থেকে আমরা এগুলো সব শিখেছি শুনেছি। সুতরাং হিংসা হিংসা তখনই আসে, হিংসা এমনি আসে না, হিংসা তখনই আসে যখন দেখে যে অমুকের ভালো হয়ে গেল, আমার কিছু হলো না, এই সময় আমি আমার ভাইয়ের জন্য দোয়া করে দিব, আমার ভাইয়ের জন্য যদি দোয়া কবুল নাও হয় তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই দোয়া কবুল করবেন। ধন্যবাদ।